আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ফিশ কেয়ার অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, মাহির দায়ান। সুপ্রিয় দর্শক, নদীমাতৃক দেশ বাংলাদেশ, মাছে ভাতে বাঙালি, এটি আমাদের নিত্যদিনের পরিচয়। এই পরিচয় বহন করে আসতে আমাদের খাবারের অন্যতম মূল প্রতিপাদ্য বিষয়ের মধ্যে যোগ হয়েছে মাছ। আর বর্তমান সময়ে এই মাছের চাহিদা অত্যাধিক। বাংলাদেশে মাছের এই অত্যাধিক চাহিদা পূরণের লক্ষ্যে এখন নানাভাবে মাছ চাষ শুরু হয়েছে, যার আঙ্গিকে মাছ চাষ করতে পুকুর খনন করা হয়। এছাড়াও বিভিন্ন নদীতেও মাছের ব্যাপক চাষের জন্য ফলনাদি আছে। তো দর্শক, আজকে আমরা আপনাদের সাথে মাছ চাষের কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মূল বিষয়ে যাওয়ার পূর্বে আপনাদের সাথে সংক্ষেপে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো লাভজনকভাবে মাছ চাষ করতে গেলে কিভাবে একটি পুকুর প্রস্তুত করতে হবে। পুকুর প্রস্তুতির প্রথমে আমাদের পুকুরের দিকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে পুকুরে যদি কোনো প্রকার আগাছা বা জলজ কচুরিপানা প্রভৃতি থেকে থাকে, সেগুলো শিকড়সহ তুলে ফেলতে হবে। এর পরবর্তীতেই পুকুরের মধ্যে কোনো প্রকার রাক্ষসে মাছ বা অবাঞ্ছিত মাছ, যেমন গজার, বোয়াল, মলা, ঢেলা প্রভৃতি আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। সেরকম কোনো মাছ থাকলে সেগুলো পুকুর থেকে তুলে ফেলতে হবে। এরপর আমাদের দেখতে হবে পুকুরের জায়গা কতটুকু। জায়গার উপর ভিত্তি করে প্রতি শতাংশের জন্য 1 কেজি করে চুন ছিটাতে হবে। চুন ছিটানোর ক্ষেত্রে আমাদের একটি বালতি বা ড্রামে করে চুনটাকে ভালো করে গুলাতে হবে। এরপর সম্পূর্ণ পুকুরে ভালো করে ছিটিয়ে দিতে হবে। মাটি ও পানির গুণাগুণ বিবেচনায় রেখে চুন দেওয়ার 1 সপ্তাহ পর জৈব সার প্রয়োগ করতে হবে। এরপর পোনা মজুদের পূর্বে পুকুরে ক্ষতিকর পোকামাকড় থাকলে তা সরিয়ে ফেলতে হবে। সর্বশেষ নিয়মিত পুকুরে পোনা ছাড়তে হবে। এক্ষেত্রে কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন পোনা হাড়িতে বা পলিথিন ব্যাগে আনা হলে পলিথিন ব্যাগটির মুখ খোলার আগ মুহূর্তে পুকুরের পানিতে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে, অথবা অক্সিজেন ট্যাবলেটও ব্যবহার করা যেতে পারে। আমাদের পুকুর প্রস্তুতির ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা মাছটা চাষ করা শুরু করব, তার পূর্বে কিছু সতর্কতা আমাদের লক্ষ্য রাখতে হবে। সে সতর্কতা সমূহ হলো, রোগ প্রতিরোধী এমন মাছ নির্বাচন করে আনতে হবে। যেগুলো আমরা চাষ করব সে মাছটি যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সঠিক সংখ্যায় পোনা মজুদ করতে হবে। এছাড়াও পোনা ছাড়ার আগে পোনা রোগে আক্রান্ত কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে। পুকুরে পর্যাপ্ত সূর্যের আলোর ব্যবস্থা করতে হবে এবং পুকুরে যাতে আগাছা না থাকে এবং আগাছা না জন্মায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এছাড়া প্রতি 3 থেকে 4 বছর পর পর পুকুর সম্পূর্ণভাবে শুকিয়ে ফেলতে হবে এবং নতুন করে পুনরায় পানি দিতে হবে। শ্রোতা, এতক্ষণ আমরা আলোচনা করছিলাম একটি পুকুর প্রস্তুতকরণ সম্পর্কে। এ পর্যায়ে চলে আসব মাছ চাষের সময় আমাদের নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। এই সকল সমস্যাগুলো প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করা গেলেও সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না, ফলে বেশিরভাগ সময় আমাদের লাভজনক মাছ চাষ ব্যাহত হয়। এ পর্যায়ে আলোচনা করব তার একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটি সমাধানের লক্ষ্যে মিরার গ্রুপ আপনাদের সম্মুখে নিয়ে এসেছে একটি সুন্দর প্রোডাক্ট, যার নাম ক্যালি পাওয়ার ওয়াটার। আমরা মাছ চাষের সময় অনেক সময় পানিতে নানা রকম ক্ষতিকারক বিষাক্ত গ্যাস থাকার কারণে মাছ চাষের প্রক্রিয়া ব্যাহত হয়। সে গ্যাসগুলো কি কি? হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, মিথেন প্রভৃতি বিষাক্ত গ্যাস থাকে, যার ফলে পানি দূষিত হয়। এই দূষণ মাত্রা অত্যধিক হওয়ার ফলে অনেক সময় মাছের মৃত্যুও ঘটে থাকে। ক্যালি পাওয়ার ওয়াটার ব্যবহারের ফলে এ সকল বিষাক্ত গ্যাস দ্রবীভূত হয়ে যায় এবং পানিকে বিশুদ্ধ করে তোলে। ক্যালি পাওয়ার ওয়াটার ব্যবহারের ফলে পুকুরের তলদেশে ক্ষতিকর জীবাণু বা বিভিন্ন বর্জ্য পদার্থ থাকলে তা শোষণ করে নেয়, ফলে মাছের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ পুকুরে গড়ে ওঠে এবং ফলে মাছ দ্রুত বৃদ্ধি পায়। ক্যালি পাওয়ার ওয়াটার ব্যবহারের ফলে এর যে একটি গুণগত মান রয়েছে, সেই গুণগত মান পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়াও পুকুরে মাটি ও পানির গুণাগুণ বৃদ্ধিতে ক্যালি পাওয়ার ওয়াটারের ভূমিকা অপরিসীম। সর্বশেষ পুকুরের মাটি ও পানি থেকে অনাকাঙ্ক্ষিত দুর্গন্ধগুলো দূর করতে ক্যালি পাওয়ার ওয়াটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক, এবার আসুন কিভাবে এই ক্যালি পাওয়ার ওয়াটার ব্যবহার করব সে সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। ক্যালি পাওয়ার ওয়াটার ব্যবহারের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে দিকটি লক্ষ্য রাখতে হবে সেটি হলো আপনার পুকুরের আয়তন কতটুকু। আপনার পুকুরের আয়তনের উপর ভিত্তি করে এর
প্রতি শতাংশের জন্য 200 গ্রাম করে ক্যালিপাওয়ার ওয়াটার ব্যবহার করবেন। তবে এক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে পানির গভীরতা অবশ্যই 6 ফিট থাকতে হবে। 6 ফিটের জন্য আপনার 200 গ্রাম ক্যালিপাওয়ার ওয়াটার ব্যবহার করবেন। তবে পানির পরিমাণ যদি অর্থাৎ পানির উচ্চতা যদি 6 ফিটের অধিক হয়ে থাকে তবে প্রতি ফিটের ব্যবধানের জন্য আনুপাতিক হারে এর ব্যবহারও বৃদ্ধি পাবে। এছাড়া আপনার পুকুরে যদি মাছ থেকে থাকে তবে এই ক্যালিপাওয়ার ওয়াটার ব্যবহারের সবচেয়ে উত্তম সময় হবে আপনার জন্য হয় সকালে নয়তোবা বিকেলে। ক্যালিপাওয়ার ওয়াটার এভাবে ব্যবহারের ফলে আপনার মাছ চাষ হয়ে উঠবে লাভজনক। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রোগ্রাম শেষ করার আগে আমাদের পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলের জন্য শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।